বছর 7 বছর যাবত এই সানগ্লাসটা ইউজ করছি, এটা আমার কলেজ লাইফে নেওয়া, বাট আমার খুবই পছন্দের, যার জন্য আমি এটা ব্যাগে ক্যারি করি সবসময়, আর খুবই এটা সিম্পলের মতো বাট ভালো লাগে এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একদমই ডিফারেন্ট একটি লুকে এসেছি, মানে আজকে আমি ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে হিজাব পরে এসেছি। আমি আসলে চেষ্টা করছি যে চুলটাকে ঢেকে কিভাবে আসলে আপনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়। সো আমার এই হিজাব পরার স্টাইলটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ব্যাগে কী। এই টাইপের ভিডিও এর আগে অনেকেই দিয়েছে, আপনারাও অনেকেই দেখেছেন। সো তারপরও ভাবলাম যে কেন না আমি একটি এই টাইপের ভিডিও করি যে আমার ব্যাগে কী আছে। এটা বলবো না, হয়তো আনকমন কিছু থাকতে পারে, আসলে আমি জানি না। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই হয়তো ফানি কিছু পেতে পারেন। সো লেটস গো, আমি বাহিরে গেলে কী ক্যারি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যাগটা আমার রিসেন্টলি খুবই পছন্দের একটি ব্যাগ, এটা আমি একটি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। তো আমি প্রথমে এটা ওপেন করার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা টিস্যু পেপার, যেটা হচ্ছে আমরা অনেক সময়ই প্রয়োজন হয় বাট হাতের নাগালে পাই না। সো এটা আমি সবসময় ক্যারি করার চেষ্টা করি, একটা টিস্যু পেপার। তো তারপরে যেটা হচ্ছে এটা একটা ওয়ালেট আমার, সো ইগনোর মাই ওয়ালেট কারণ এটা দেখতে খুবই বাজে বাট তারপরও খুবই প্রয়োজন, এটা আমার একটা ওয়ালেট। সো তারপরে যেটা আছে কি বের হচ্ছে এটা একটি পকেট পারফিউম, এটার স্মেলটা আসলে দেখাই, খুবই রিফ্রেশিং একটি স্মেল। তো এটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগে। অনেক সময় মনে হয় বাহিরে যখন থাকি লং টাইম আসলে একটু দিলে মনে হয় একটু ফ্রেশ ফ্রেশ লাগে, তো আমি এটা বেশিরভাগ সময় ক্যারি করার চেষ্টা করি। এটা হচ্ছে অ্যালকোহল প্যাড, এটা হচ্ছে আমরা করোনার টাইমে এটার সাথে বেশি পরিচিত হয়েছি কারণ এটা আমরা এটা দিয়ে ফোনটা ওয়াশ করে আমরা সবসময় এটা রুমে নিয়ে আসি। তারপরেও অনেক সময় বাহিরে আমার ধুলাগুলি লেগে থাকলে, ধুলা লেগে থাকলে অ্যাকচুয়ালি ফোন টাইপিং করতে অনেক প্রবলেম হয়, তো এই জন্য আমি ক্যারি করি এটা। তো এটা আমি রেখেছি। তারপরে যেটা হচ্ছে জিরোক্যাল, আমি ইদারিং হচ্ছে চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, এটা আমার খুবই প্রয়োজনীয়। তারপরে যেটা বের হবে সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা সবাই ক্যারি করে কি না আমি জানি না বাট আমি ক্যারি করি, কারণ হচ্ছে বাহিরে যখন আমরা যাই তখন দেখা যায় বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে সাবান দেওয়া হয়, একই সাবান কিন্তু আমরা কন্টিনিউ একজনের আরেকজনের ব্যবহার করছি, এটা আমার কাছে একদমই একটু নোংরা টাইপের লাগে। তো আমি পার্সোনালি এটা ওই টাইপের সাবান দিয়ে ইউজ করতে পছন্দ করি না, তো আমি এই হ্যান্ড ওয়াশটা ক্যারি করি যাতে আমি প্রয়োজন হলেই হাত ধুয়ে নিতে পারি। সো এটা তারপরে যেটা আমাদের থাকে ইদানিং সময় হচ্ছে স্যানিটাইজার, সো এটা ব্যবহার করি কারণ আমাদের তো একটু সেফ থাকতে হবে তাই না, সো এটা ব্যবহার করি। স্মেল সো গুড, এটা মেবি সেভ লাইফ ব্র্যান্ডের, যাই হোক এটা আমি ক্যারি করি কারণ মাঝে মাঝে দেখা যায় হাতে একটু খসখসা বা অন্যরকম লাগলে একটু হাতে নিলে ভালোও লাগে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে এটা নেল কাটার, এটা খুবই কিউট একটি নেল কাটার, কারণ হচ্ছে আমার হাতের নখগুলো খুবই পাতলা, তো অনেক সময়ই দেখি যে বাহিরে গেলে ভেঙে যায়, তো যখন ভাঙাটা থাকে তখন কিন্তু বারবার কাপড়ের সাথে লেগে যায়, সো খুবই ওইটা বিরক্তকর ব্যাপার। তো এর জন্য আমি নেল কাটার ক্যারি করি যাতে যখনই একটু ভেঙে যায় তখন আমি একটু কেটে নিই। তো এটা তো পুরো খালি হয়ে গেছে, পরে এখন দেখব এটা যে এটাতে কী আছে। তারপরে প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে মাস্ক, কারণ হচ্ছে তো পরেই যেতে হয়, তারপরেও যদি প্রয়োজন হয় যে এটা কোনো প্রবলেম হয় বা অন্য একটা পরতে মন চায় তখন আমি এটা এক্সট্রা একটা ক্যারি করি,
এটা তো এটা খুবই কিউট দেখতে। তারপরে একটি হেয়ার ব্যান্ড, অনেক সময় দেখা যায় চুলগুলো বেশি এলোমেলো হয় বা প্রয়োজন পড়ে যদি, তখন চুলগুলো আসলে সামনে এসে থাকতে ভালো লাগে না, তো হেয়ার ব্যান্ড আমি ক্যারি করতাম। এটা এখন থেকে প্রয়োজন পড়বে কি না ঠিক জানা নেই, মনে হয় না প্রয়োজন পড়বে এটা, তারপর মনে হয় না নেক্সট টাইম এটা ক্যারি করব। তারপরে একটি ক্লিয়ার গ্লাস, এটা আমি এটা অনেক সময়ই মনে হয় যে ক্লিয়ার গ্লাস পরি তো ভালো লাগবে, তো এটা আমি ক্লিয়ার গ্লাস নিয়েছি যেটা পড়তে ভালোই লাগে। এটা আমি ক্যারি করি যে মাঝে মাঝে প্রয়োজন হয়। তারপরে আমি যেটা ক্যারি করি এটা হচ্ছে একটা আমার খুবই পছন্দের সানগ্লাস, এটা ভালো লাগে। এটা আমি প্রায় কত 6-7 বছর যাবত এই সানগ্লাসটা ইউজ করছি, এটা আমার কলেজ লাইফে নেওয়া, বাট আমার খুবই পছন্দের যার জন্য আমি এটা ব্যাগে ক্যারি করি সবসময়, আর খুবই এটা সিম্পলের মধ্যে বাট ভালো লাগে এটা। তো এটা তো রাখি, সানগ্লাস ক্যারি করতে খুবই ভালো লাগে। তারপরে যেটা এটা হচ্ছে একটা পেন, এটা হচ্ছে মেডি প্লাস থেকে আমাকে গিফট করেছিল, সো এটা আমি ক্যারি করতে পছন্দ করি কারণ অনেক সময়ই এটার প্রয়োজন পড়ে যখন কারোর কাছে যেতে আসলে ভালো লাগে না, সো এটা আমি ক্যারি করি, খুবই সুন্দর দেখতে। তারপরে খুবই হাস্যকর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আমলকি। অনেক সময় বাইরে গেলে মনে হয় একটা কাজে খুবই লং টাইম দাঁড়িয়ে আছি বা বসে আছি না, তখন এটা আমি খেয়ে ফেলি, এটা খেলে ভালো লাগে, মানে যতক্ষণ এটা খাওয়ার পরে মিনিমাম 15-20 মিনিটের মতো একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে যেটা ভালো লাগে খেতে। তারপরে যেটা আমি ক্যারি করি সেটা হচ্ছে ঝান্ডুবাম, সেটা হচ্ছে আমার অনেক সময় কি হয় মাঝে মাঝে অনেক সময় মাথা ব্যথা করে এই সাইড দিয়ে তখন যখন এটা দেই আর কি মনে হয় যে রিল্যাক্স, আর আমার ব্যাগে যদি মনে হয় যে এটা নেই, যখন মনে হয় যে আমার ব্যাগে তো এটা মানিনি, তখন এটা ভাবতে ভাবতে আমার অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে যায়। সো আমি এটা সবসময় মানে আমার চেম্বার এই ব্যাগ যতগুলো ব্যাগ আছে প্রত্যেকটা ব্যাগে আমি একটা করে ক্যারি করি, যাতে আমি ভুলে নেই নি এই ব্যাপারটাও যাতে আমার সাথে না ঘটে, তো তার জন্য আমি এটা সবসময় ক্যারি করি, প্রত্যেকটা ব্যাগেই আছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে একটা লিপ বাম, এটা হচ্ছে পিঙ্ক ম্যাজিক লিপ, সো এটা লিপটাকে অনেকটাই পিঙ্কিশ করে, যেটা মাত্র আমি অলরেডি দিয়ে দিয়েছি, ভালো লাগে পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব আসে। আর ইদানিং তো শীত চলে এসেছে, সো আমি এটা মাঝে মাঝে ক্যারি করি, আগে থেকেই ক্যারি করি, সো আর যেহেতু এখন শীত চলে এসেছে হয়তো এটা আরও বেশি ভালো লাগছে ইউজ করতে, হয়তো আমি এটা চেঞ্জ করবো ব্র্যান্ডটা অন্য কিছু একটা নেব, বাট এটা ভালো লাগে। সো এরপরে যেটা আছে এটা হচ্ছে একটা কয়েন, 5 টাকার কয়েন, দুটা আছে 5 টাকার কয়েন, সো একদমই ফাঁকা, কিছু নেই, বাট এই ব্যাগটা আমার খুবই পছন্দের। তো এই তো আমার ব্যাগে, আপনাদের কাছে কি স্পেশাল বা কি ফানি লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ও আরেকটি কথা, আমাকে হিজাব পরে বা কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আসলে আমি অনেক বেশি উৎসাহ হব যে এটা হিজাবটা কন্টিনিউ করার জন্য। আসলে হিজাবটা কন্টিনিউ করার সো টাফ, সো তারপরও আমি এবার চেষ্টা করছি যে আমি হিজাবটা কন্টিনিউ করতে পারি কি না, সো আমাকে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন যে আমাকে হিজাবে কেমন লাগছে, যদিও আমি হিজাবটা তেমন ভালো করে বাঁধতে পারি না, একটু ভুল দেখতেই পাচ্ছেন, বাট হয়তো এটা পড়তে অভ্যাস হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, টাটা।